Hello everyone, welcome back. In this episode আমরা actually HTTP request কিভাবে করব সেগুলো দেখানো শুরু করব। To do that, let's start with a terminal. এখন first জিনিস হচ্ছে যে আমার মেশিনটা হচ্ছে গিয়া NIC based machine, that means macOS, but যদি আপনারা CURL সফটওয়্যারটা ইনস্টল করেন Postman software install current, I think everything should be same, so don't worry about that. CURL je software ta seta apnara just google korlei paben, ami just dekhai dei curl not windows. Yeah, if you want you can download windows ar mac e auto dewa thake ar ki. Ekhon curl diye ki hoy ashole ami terminal ekটু boro kori. Okay, so ami onek boro korchi, I think. Now let's start with the curl. So if you just run curl hocche ekta HTTP requester, that means we can request HTTP using this command or this software, right? Software ashole. So let's start with our favorite google.com. So what happens, সে আমাদেরকে একটা HTTP রিকোয়েস্ট তৈরি করে পাঠাই দিছে এবং বাই ডিফল্ট এটা হচ্ছে এটা গেট রিকোয়েস্ট। নাও ইউ ক্যান আস্ক ভাই কোনটা কোন রিকোয়েস্ট কেমনে কি। সো ডিপেন্ডিং অন দ্য নিড আমরা সিঙ্গেল ইউআরএল এর জন্য সিঙ্গেল ইউআরএল এক আছে, ইট নট নেসেসারিলি হ্যাজ টু বি google.com. আই এম সেইং এনি ওয়েবসাইট, any web application which has URL, we can ask different output to the same URL using different HTTP verbs. এটাকে বলে আসলে REST protocol, ঠিক আছে? সো REST protocolটা আসলে আমি দেখাচ্ছি না, এটা আসলে irrelevant, but there are four types of protocols: get, post, put, delete and many more. Mainly আমরা যেটা ইউজ করি। তো যেটা বলতেছিলাম যে ডিফল্ট গেট রিকোয়েস্ট করছে। সো হোয়াট হ্যাপেন্স নাও, গুগল আমাদেরকে রেসপন্স দিছে। সো এটা হচ্ছে আমাদের ফুল রেসপন্সটা। এখন ইউ ক্যান সি হিয়ার এই রেসপন্সটা আসলে অ্যাজ এ হিউম্যান আমরা কিন্তু কিছু বুঝতে পারতেছি না, রাইট? ইউ আর রাইট, বিকজ এই রেসপন্সটা হচ্ছে একটা HTML ফরম্যাট এবং সেখানে বলাই আছে এইটা ডক টাইপ HTML. Now interestingly, I think you can relate that HTML পড়ার জন্য আসলে একটা সফটওয়্যার লাগবে, that is called browser, ঠিক আছে? So the same thing, if I do it here, now I am inside of the browser and I'm going to google.com. what happens now, same thing happens, it gives me google.com, but interestingly I can view or see the output. Keno? Karon this software, this browser can understand and parse the response. So ekhan theke amra kintu differentiate korte pari. HTTP হচ্ছে protocol বা data কিভাবে আমরা আনতেছি নিচ্ছি সেগুলা, but HTML হচ্ছে একটা data format which is a response, ঠিক আছে? Now if we want to know more about that, so what can I do? So আমি আপনাদেরকে বলছিলাম যে HTTP আসলে কিভাবে কাজ করে। It requires also a key verb, verb মানে হচ্ছে get, post, put, delete. এরপর ছিল হচ্ছে আমাদের যে HTTP প্রোটোকলের ভার্সনটা, এরপর ছিল কিছু হেডার, মনে আছে আপনাদের? So if I just go right click and click to inspect, আপনারা দেখবেন ডান দিকে আমার ডান দিকে আসছে অ্যাকচুয়ালি। সো এখানে অনেকগুলা অপশন চলে আসছে, আমি একটু জুম করি। ওকে নাইস। তো এইখানে আপনারা এত কিছু দেখার দরকার নাই, ইউ জাস্ট ডিরেক্টলি গো টু ওয়ার নেটওয়ার্ক, ব্রাউজারের নেটওয়ার্ক ট্যাবে যাবেন, গিয়ে অলে ক্লিক করবেন, জাস্ট ফলো হোয়াট আই ডিড হিয়ার, দ্যাটস অল। এরপর আপনি যদি এটাকে রিফ্রেশ দেন আবার, আপনারা দেখবেন অসংখ্য জিনিস এখানে চলে আসছে হোয়াট আর দিস এগুলা হচ্ছে আসলে একটা HTTP রেসপন্স হোয়াট ডাজ ইট মিন মিন্স আমরা যখন এই google.com কে রিকোয়েস্ট করছি ব্রাউজারের দ্বারা google.com আমাদের কাছে এতগুলা রেসপন্স দিছে ঠিক আছে এন্ড ইউ ক্যান সি যে রেসপন্স গুলা টাইপ কি কি তারপরে আমি আপনাদের বলছিলাম যে স্ট্যাটাস আছে তাই না 200 ছিল কি সাকসেস 2 দিয়ে সবকিছু হচ্ছে গিয়া সাকসেস 400 দিয়ে সেগুলো হচ্ছে গিয়ে ছিল এরর ছিল আপনারা আই থিংক আপনাদের মনে আছে এরপর আছে টাইপ কি টাইপ দিচ্ছে সে আমাদেরকে সো উই ক্যান নো দ্যাট HTML একটা টাইপ which is document but response is HTTP response and we can believe we can guess that there are a lot other types as well like script JPG PNG WebP এগুলো কিন্তু এক ধরনের কি রেসপন্স বাট HTTP রেসপন্স নাও কোশ্চেন হচ্ছে এগুলো কিভাবে হচ্ছে So, এটা হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্টেশন ডিটেইলস গুগল কিভাবে সেগুলোকে ফেচ করতেছে বিকজ একটা ওয়েবসাইট রান করতে গেলে অনেক রকমের রিসোর্স লাগে দ্যাট গুগল হ্যান্ডেলস অর এনি ওয়েবসাইট ডেভেলপার উইল হ্যান্ডেল অ্যাকর্ডিংলি সেটা আমরা পরে বলবো আর কি বাট সামারি হচ্ছে হোয়াট উই লার্ন হিয়ার ইজ দ্যাট HTTP রিকোয়েস্ট করতে পারি আমরা অলসো ফ্রম ব্রাউজার এবং HTTP response অনেক রকমের টাইপ থাকে it not has to be always HTML আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু আছে এরপর যদি আমরা এখানে একটা ক্লিক করি what happens আমি এটাকে একটু বড় করি because Google আমাদের ইচ্ছা নাই আমি এটা একটু জুম করি so you can see what happened so Google বা I mean browser আমাদের সুবিধার জন্য total HTTP requestটাকে এবং responseটাকে parse করে দিছে This is the beauty of the browser because we don't have to parse and request manually. So, এখানে দেখতে পাচ্ছি আমরা যেটা হচ্ছে request এবং requestের যে মেথডটা এটা আমরা get method কল করছি এবং এটা হচ্ছে 200 that means response এটা remote address or এটা actually IPv6 IP আচ্ছা requester আরো কিছু হেডার আছে request browser থেকে যখন request করতেছি So, সেই browser, not me, not you. The browser নিজেও আর অনেক রকমের header কিন্তু যোগ করে দেয় ঠিক আছে এগুলো আমাদের হাতে খুব বেশি কন্ট্রোল নাই So, you can say accept কি করবে তারপরে cookie কি হতে পারে অনেক কিছু আছে এখানে ঠিক আছে এত কিছু আমরা ব্যাখ্যা দেওয়ার আসলে দরকার নাই What I'm trying to convey here is that we can pass headers as well into a HTTP request. What's next? So server থেকে যখন response আসবে, response টাও আসলে কিছু header নিয়ে আসে। So দেখেন আমাদেরকে সে কিছু কিছু response দিছে। এই header গুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে content encoding, content length, এইটার সে total length যে পাঠাচ্ছে কতটুকু হবে, এগুলো সব header কিন্তু। এরপর content type, কখন পাঠাইছে সেটা and others. GWS Google web server সম্ভবত তো অনেক কিছু আছে এখানে এখন কথা হচ্ছে যে এটা কে পাঠাইছে এটা পাঠাইছে হচ্ছে গিয়া গুগল এর সার্ভার নিজে এরপর যদি আমরা প্রিভিউতে আসি সো এটা হচ্ছে গিয়া কি পাঠাইছে সেটার একটা প্রিভিউ এন্ড এটা খুবই বাজে অবস্থা because it's not the proper HTML যখন এখানে রেন্ডার হইছে সেটা আমরা বামে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে অ্যাকচুয়াল HTML টা যেটা আসলে গুগল আমাদেরকে পাঠাইছে you don't have to understand I even don't understand it but that's fine আচ্ছা সো এটা তো গেল হচ্ছে গিয়া HTML তাই না রেসপন্স হেডারসে দেখেন সে বলছে যে এই যে কন্টেন্ট টাইপটা কি সে বলছে HTML ঠিক আছে this one is important try to understand this one এটা রেসপন্স গুগল বলছে এই যে ডকুমেন্টটা বা এই যে রেসপন্সটা এটা কি HTML নাও ইফ আই ক্লিক অন দিস ওয়ান ইউ ক্যান গেস কি রেসপন্স কি হবে রেসপন্স হলো কন্টেন্ট টাইপ এই যে সরি text/javascript সো হোয়াট উই আন্ডারস্ট্যান্ড হিয়ার দ্যাট একটা রেসপন্সের সার্ভার যখন রেসপন্স করে সে তখন টাইপের মধ্যে বলে দেয় কোনটা কি জিনিস ঠিক আছে এইটা আগে একটা আছে এটা নিয়ে আমরা কথা বলছিলাম আমরা এরপরে যদি আমরা আমাদের png তে যাই this one is png so এটা রেসপন্স টি কি হতে পারে content type image/png so এটা এখন যদি আমরা জাস্ট অন্য একটা ওয়েবসাইটে যাই I don't want to go to Facebook maybe I'll go to Bing how are you Mr. Bing oh amazing হাজার request where should I start okay let me just don't go to Bing let's go to anyway let's go to Google again acha last one thing jeta bolte bhule gechi edike dekhen amader size o ache size er moddhe amra dekhte pacchi kon response er size koto beshi ঠিক আছে এবং সেটা সব মিলে কি পরিমাণ রেসপন্স আমাদেরকে দিছে টোটাল কয়টা রিকোয়েস্ট আসছে এরকম অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি সো এই কার্লের যে কাজটা এটাই আসলে ব্রাউজারও করতে পারে বাট মজাটা হচ্ছে যে HTML টা সে পার্স করে আমাদের সামনে নিয়ে আসতে পারে দ্যাট ইজ দ্য বিউটি আচ্ছা কার্লের পরে আসতে আছে wget wget কি করে সে রেসপন্সটাকে সে ডাউনলোড করে সো curl হচ্ছে গিয়া কোনো ডাউনলোডের মধ্যে নাই this one was our curl so দেখেন কিছু নাই কিন্তু এই সরি dear http clients কিছু নাই সো curl ওকে দেখেন কিছু নাই lsdc কিছু নাই বাট আমি যদি wget দেই এ কি করবে ওই রিসোর্সটাকে ডাউনলোড করবে ঠিক আমার এখানে wget নাই এনিওয়ে না থাকলে সমস্যা নাই লিনাক্সে থাকে জিনিসটা সো wget দিয়ে যদি আপনি কমান্ড দেন সে ডাউনলোড করে এখানে দেখাই দিবে সো আই থিংক দ্যাটস অল ফর নাও আমরা ব্রাউজারে কিভাবে আমরা রিকোয়েস্ট দেখতে পারি এটাকে ইন্সপেক্ট করতে পারি শুধু জেএস যদি দেখতে চান এখানে আছে শুধু যদি আপনি ডকুমেন্ট দেখতে চান এইচটিএমএল গুলো এখানে আছে আই সাজেস্ট ইউ শুড প্লে উইথ দিস এন্ড সি হাউ ইট ওয়ার্কস এন্ড আপনারা নিজেরা একটু চেক করে দেখেন কোথায় কি আছে না আছে ঠিক আছে আই থিংক দ্যাটস অল ফর নাও সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম